একটা কিতাবে আছে যে ইমাম আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহ, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহের খলিফা, উনি আওলাদ রসুল ছিলেন। তো তৎকালীন ইরানের উনি সবচেয়ে বড় মুক্তি ছিলেন, সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন। উনি 70 বছর জঙ্গলে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, 70 বছর পর দেখে এরকম একটা লাইট মাথার উপরে জ্বলতেছে, ক্রিয়াত রাত্রে লাইট, লাইট থেকে আওয়াজ আসতেছে, হুজুর আপনার নামাজকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে আপনার জন্য আল্লাহ তাআলা মেরাজ নসিব করেছেন, আপনার পাশে বোরাক আছে উঠেন। এক, দুই নম্বর, হুজুর কোন দিন আপনার আর নামাজ লাগবে না, আজকে থেকে মাপ। এখন উনি তো আলেম মানুষ ছিলেন, জাহেল পীর ছিল না। এখন বাংলাদেশে পীর মানেই জাহেল, এমন এক কারবার হয়ে গেছে, আলেম পীরের খুব অভাব। উনি আলেম ছিলেন, উনি একটু চিন্তা করে কয়, কুল্লুহুম হুফাজুন জুহালুন ইল্লা বিল ইলম ওয়া কুল্লুহুম উলামাউন জুহালুন ইল্লা বিল হিকমা। প্রত্যেক হাফেজ জাহেল যদি এলেম না থাকে, আর প্রত্যেক আলেম জাহেল যদি হিকমত না থাকে। এর কোন নবীকে আল্লাহ তাআলা হিকমত ছাড়া দুনিয়ায় দেয়নি, কোন নবীকে কি ছাড়া দেয় নাই, হিকমত ছাড়া কোন নবী নাই। ও 9:10ই তো শেষ, 9:10 তো বাজে, 9টা তাহলে আমার ফিনিশ শেষ করে দিই। আচ্ছা হ্যাঁ শেষ করে দেবো, এখন শেষ করতে তো আবার সময় লাগবে, তো 9:10 শেষ করতে হবে, 10 তো বাজে। তো এটা শেষ করে দিই যে বললো কি যে ওই হুজুর নামাজ লাগবে না, ও উনি চালাক ছিল, উনি বললো হুজুর আমার কথা আপনি আগে নাজিল হন, আমি আপনার কাছে বায়াত হব। উপর থেকে বলতেছে যে তুই আমার কাছে বায়াত হবে, তুমি আমাকে চেনো? ইমাম আবুল হাসান খিরকানি বলতেছে জি হুজুর আমি আপনাকে চিনি, আপনার জন্যই 70 বছর দাঁড়াই আছে। বলো তো কে? আপনি ইবলিস হুজুর না? তা তো ভালোই চিনছো, তো তুই আমার বায়াত হবি কেন? বলো হুজুর আমি বায়াত হব আপনার কাছে। কেন বায়াত হবি? বলে আপনার মতো পাকা শয়তান কেমনে হওয়া যায় হুজুর, এই জন্য বায়াত হব। আমার সবক দিবেন পাকা শয়তান, বলে আমার বিশ্বাস হয় না, তুই কসম কর আল্লাহর কাছে, তুই বড় পীর, তোর লাখ লাখ মুরিদ, আল্লাহর কসম করলাম আমি শয়তান, শয়তান নাজিল হয়েছে, হাত দিয়ে বায়াত করাইছে। বায়াতের পর কয় হুজুর এখন সবক দেন। এক নম্বর সবক হইলো মদের বোতল ফালাবি না, গাঞ্জার মদ সারাদিন খাবি। দুই নম্বর হইলো কোনো সময় 1 সেকেন্ডের জন্য পাক থাকবি না, নাপাক থাকবি, পেশাব করে পানি নিবা না, বিবির সাথে মেলামেশা করে গোসল করবা না, সারাক্ষণ নাপাক থাকবা আর মদ গাঞ্জা খাবা। দুই, তিন নম্বর জীবনে কোনোদিন সেজদা করবি না, সেজদা আমি সইতে পারি না। চার নম্বর হাত তুলে রাব্বানা জালান্না কইয়া বেটকে দিবা, এইটা সহ্য হয় না। এই চারটা জিনিস করবা না, তাইলে তুমি আমার মতো পাকা শয়তান হবা। বলে হুজুর আর কোনো আমল আছে? বলে না না এই চারটেই। তো উনি লাফ দিয়ে একটু দূরে যাই, কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতানি শাইতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শারারাতি শাইতান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাজাতি শাইতান। কয় তুই না কসম করলি, পিশাব মানুষ কসম, বলে আমি মুক্তিও খালি পিন না। শয়তান চিনার জন্য আল্লাহর নামে কসম করা জায়েজ আছে, অন্য কারণে জায়েজ নেই। শয়তান চিনার জন্য আল্লাহর নামে কসম করা আল্লাহ তালা এবাহাত করে দিয়েছেন, জায়েজ করে কর, তবু শয়তান চিন। তোমার চিনার লাগে আমি কসম করছিলাম, দুনিয়ার মানুষকে বলে যাচ্ছি 1 সেকেন্ডের জন্য যেন নাপাক না থাকে, 1 সেকেন্ডের জন্য নাপাক না থাকে, আর এই মাদকদ্রব্য যেন না খায়। দুই, আর যতক্ষণ পারে সেজদায় পড়ে থাকবে, আর বাকি সময় দোয়া করে আল্লাহর কাছে কান্দাকাটি করবে, আর সেই দোয়া করা বেদাত। এই হুজুরদের কথায় আমাদের সমাজের হুজুররা বলে কিছু এক শ্রেণীর হুজুর দোয়া করা কি বেদাত, সবই ভালো আছে দোয়া। তাহলে বোঝা গেল শয়তানের মিশন ওরা সফল করতেছে, শয়তান যা চাচ্ছে ওরাই সেটা করতেছে, ফতোয়া দিয়ে, কোরআন হাদিস দিয়ে তো ফতোয়া দেওয়াই যায় কত রকম। তো সেই জন্য আমি বাকি কথা এখানে রেখে দিলাম, আবার আল্লাহ।